এই দেখো এই দেখো, শুরু হয়ে গেছে, এই দেখো কান্না। তুমি কান্না করো কেন? কি হলো ব্যাপারটা? কি মনটা খারাপ লাগছে দিদা? যাওয়ার সময় কান্না করবো না? এই দিদা না যখন যায় তখন আবার কান্না করে, মন খারাপ তো লাগবে, লাগছে মন খারাপ। অতদিন এসেছি, সবার কাছে আছি, তারপর এই দেখো এই দেখো, শুরু হয়ে গেছে, এই দেখো কান্না। তুমি কান্না করো কেন? আবার আসবে, তো তুমি এখানে থেকে যাও। সেও দেখো ছেলেদের জন্য, তখন তখন ছেলে 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 ছেলে, তখন ছেলেদের জন্য মন খারাপ। আর আমাদের বাড়ি তো মেয়ের বাড়ি না রে, এইখানে আমার ভালো, খারাপ সবাই ভালোবাসে, না ভালোবাসা কি সবাই ভালোবাসে। দেখো দিদা একদম ব্যাগ গুছিয়ে নিয়েছে, কাল সকালেই মেজো মামা আসবে নিতে দিদাকে। দিদা এবারে কম দিনের জন্য এসেছিল, এক মাসে বললো, এক মাস মানে আমরা বলছিলাম থাকো থাকো, বলছিল না থাকবো না, এক মাস পর চলে যাবো, মেজো মামা একা থাকবে, মাইমার একটু বেড়াতে যাওয়ার ছিল। তো যাই হোক, বাড়ির কাজ হচ্ছিল আর কি, মানে মেজো মামার বাড়িতে রেনোভেশন হচ্ছিল, তো সেই জন্য আর কিছুদিন থাকতে পারলো সেই সুবাদে। তা নাহলে অনেকদিন আগেই নিয়ে চলে যেত। মেজো মামা বলেছিল এক মাসের বেশি থাকবে না, এক মাস পর আমি নিয়ে চলে আসবো, বললো ঠিক আছে। উফ, দিদা এটি খুব বলে, বলে আমার এতদিন অন্য জল এখানে ছিল, তো যাই হোক আবার আসবে, ভালোভাবে থাকবে, আর কান্নাকাটি আর করবে নাই, কান্না কার করি না, কান্না নিজে থেকে চলে আসে। কাল সকালে একদম দিদা মন খারাপ লাগলে কান্না করে, এতদিন ধরে আছি, মন খারাপ আর কি আছে, আবার চলে আসবি, এই 12 কিলোমিটার ডিস্টেন্স। ভালোবাসা ভালোবাসা কি আর ভুলে যায়? যদি আলু ভাতে ভাত খা ভালোবাসা। দিদা দিদা বসে বসে আমার হাতে আইস প্যাক দিয়ে দিত, বলতে আমি তো কিছু করতে পারছি না, যে তোর হাতে একটু আইস প্যাকটা, মানে স্যার আইস প্যাক নিতে বলেছিল আর কি পেনের জন্য, তো বসে বসে আইস প্যাকটা দিয়ে দিত। ওই তো কাল থেকে কে আইস প্যাকটা দেবে? ঠিক আছে, নিজেই নিতে হবে নাকি? নিজেই নিতে হবে, এইসব ধৈর্যর কাজগুলো দিদারই ভালো, দিদা ছাড়া এগুলো হলো সত্যি কথা বলতে এইসব টানমায়াগুলো একমাত্র দিদাদেরই হয়। আমার আমার মনে হয় তোমরাও আমার সাথে একমত, আমাকে বলতেন দে কষ্ট করে দিচ্ছিস, আমি দিয়ে দিই একটু আইস প্যাকটা আর কি, একটু একটু ধরে ধরে একটু বসে বসে দেয়া, বসে আছি না সে বেকার কাটে। চলো আমার হাতটা ধরে যাচ্ছে, আমার হাতে ব্যথা, তো চলো তো বসে আছি না, বসে থাকবো না তো কি করবো, তোমার মতো বয়স একটা টাইমে তো কাজ করেছো, ওটা যদি উপকার হয় একটু বল। ঠিক আছে, যদি ভালো লাগে চলো দিদা। তাহলে কখন আসবে? তুই যাবি এবারে, তো বললে তো যে ওদিন যে থাকবি, যত যাবি নড়বি না, ঘর তুমি যা বলে তো এসছি, ঘর তো নড়বি না। হ্যাঁ, চল তুই আনন্দ। বিরাট রোদ, চলো মনে দুঃখ কষ্ট সাথে আনন্দ সব কিছু নিয়ে দিদা একদম টোটোতে চেপে পড়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে মামা বাড়ি 10 কিলোমিটার, তো টোটোতে একদম মোটামুটি তোমার 10-15 মিনিট, ভালো রাস্তা, 15 মিনিটে পৌঁছে যাবে। আর সব থেকে মেন ব্যাপার আমাদের খারাপ লাগছে, দিদারও খারাপ লাগছে, অনেক দিন একসাথে থাকলে যেটা হয় আর কি। তো ঠিক আছে চলো, তুমি নিজে ভালো করে থাকবে। কি হলো ব্যাপারটা? কি যাবোই তো আর কি, মামা বাড়িতে যাবোই, দেখতে পাচ্ছ কথায় কথায় শুধু কেঁদে দিচ্ছে, আর এই কেঁদে দেওয়াটা কন্টিনিউ 2 দিন ধরেই চলছে আর কি, কথায় কথায় যাই হোক মানে মানে যেতে হলে ব্যাগ গুছাতে হলে একটু একটু করে কান্না করছে আর কি। আবার বলছে না যেতেও হবে, আমরা যদি বলছি তাহলে আরও 1 সপ্তাহ থেকে যাও, তো বলছে না যাই এবার যাই, অনেক দিন এসছি, আমারও যেতে ইচ্ছে করছে বাড়ি। চলো 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 দিদা তো চলে গেলো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলে আমি। আর অ্যাকচুয়ালি কী জানো তো, আমাদেরও খুব খারাপ লাগছে, মানে ভীষণ খারাপ লাগছে, মানে প্রতিটি মানুষের কে খেলো কে খেলো না, কে স্নান করলো, আমার যেহেতু ওষুধ চলছে, আমাকে ওষুধ খেলি, এই করলি ওই করলি, মানে
কি বলবো, মানে প্রতিটি মানুষকে একবার করে আমরা রাগও করতাম যে উফ তুমি একটু চুপ দিয়ে শুয়ো তো বাবা, আমরা কে ঠিক, আমরা নিজের নিজের কাজ নিজে নিজের টাইমে করবো, কিন্তু না যতই বলো সে ওই শুনবে না। মনে হয় তোমাদের দিদারাও ঠিক এরকমই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার দিদা কোনো একদিন চলে আসবে। চলো বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু।